আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোটেক্সে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ষোলোই জুন বুটেক্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভোটেক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল তো যারা আবেদন করবেন তাদের জন্য আজকে ভিডিওটি তো ভোটেক্সে কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে কারা হচ্ছে অনলাইন আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা আবেদন হচ্ছে ফি এ সকল বিষয়ে নিয়ে আলোচনা করবো তো বুটেক্সে এবারে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ছয় হাজার শিক্ষার্থী অর্থাৎ যারা আবেদন করবে সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না শুধুমাত্র বাসাই করে ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এই বাছাইটা করবে কিভাবে এই বাছাইটা করবে হচ্ছে এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে বাছাই করা হবে যারা এইচএসসিতে ভালো রেজাল্ট করেছেন তো এর মধ্যে থেকে ছয় হাজার শিক্ষার্থীদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে বোটেক্স বোটেক্সে আবেদন করলে পরীক্ষা দেওয়া যাবে না সেখানে প্রাথমিক নির্বাচন আছে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তো বুটেক্সে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ষোলোই জুন দু হাজার তেইশ ইং তারিখে ষোলোই জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার হচ্ছে আবেদনের যোগ্যতা যারা আবেদন করবেন তারা হচ্ছে এসএসসিতে অন্যতমে ফোর পয়েন্ট ফাইভ জিরো রেজাল্ট লাগবে এবং এইএসএসসিতেও উচ্চ মাধ্যমিক ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ মাধ্যমিক হতে হবে অবশ্যই দু সাল দুই সাল যারা হচ্ছে এসএসসি পাশ করেছেন শুধুমাত্র তারাই বোর্টেক্সে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে এইচএসসি তে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ও হচ্ছে ইংলিশ এই চারটি বিষয়ের মধ্যে গ্রেডিং হচ্ছে টোটাল বিশ পাস করে চার পাঁচে বিশ এর মধ্যে ১৯ অবশ্য থাকতেই হবে এবং প্রতিটা বিষয়ের জন্য আপনার ইন্ডিভিজুয়ালি মিনিমাম ফোর পয়েন্ট পয়েন্ট থাকা লাগবে অর্থাৎ সবগুলোতে মিনিমাম ফোর পয়েন্ট থেকে টোটাল হচ্ছে ১৯ গ্রেড থাকা লাগবে তো বুঝতে পারছেন যে চারটাতে হয় চার পাঁচে বিশ জিপি ফাইভ পেলে হয় চার পাঁচে বিশ এই চারটাতে মিনিমাম লাগবে উনিশ এবং সবগুলোতে মিনিমাম লাগবে হচ্ছে ফোর এবার হচ্ছে আবেদন ফি আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা আপনাদের টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে অনেকেই মেডিকেলে আবেদন করেছিলেন তো মেডিকেলে টাকা জমা দেওয়ার সিস্টেম এবং বুটেক্সে টাকা জমা দেওয়ার সিস্টেম একই তো এখন প্রশ্ন হচ্ছে আবেদন শুরু হবে কবে এখনও আবেদন শুরুর ডেট বলা হয়নি তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন তারা তো জানতে পারবেন যে আবেদন শুরু হবে কয় তারিখে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আবেদন শুরু হওয়ার সাথে সাথে আপনারা যখন ডেট দিবে আমি অবশ্যই আমার ভিডিওতে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পন্ন দেখার জন্য